স্বাগত। আজ সপ্তমী, ইতিমধ্যেই দেশব্যাপী পূজার্চনা শুরু হয়ে গেছে। ঠিক তেমনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনিও কিন্তু এই উৎসবে মাতলেন। তিনি বেলুড় মঠে গেলেন এবং সেখানেই পুজো দিলেন। কলকাতার দলীয় নেতাদের সঙ্গে ওমার দর্শন করলেন জেপি নাড্ডা। দল এবং দেশের মানুষের জন্য মায়ের কাছে প্রার্থনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আমরা এক্সক্লুসিভ যে ভিডিও দেখতে পাচ্ছি, যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি বেলুড় মঠে যান এবং পূজা অর্চনা করেন, ঠিক এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, আজকে ছোটিকা সফরে বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি কলকাতায় এসেছেন। কলকাতায় আসার পরই তিনি সোজা বেলুড় মঠে গিয়েছেন। বেলুড় মঠে আজকে যে মা পূজিত হন, দেবী দুর্গা পূজিত হন, সেই দেবী দুর্গার পুজো দিতে তিনি কিছুক্ষণ আগে বেলুড় মঠে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের নিয়ে সোজা তিনি বেলুড় মঠে হাজির হন। সেখানে প্রথমে মহারাজদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, তারপর দেবী দুর্গার চরণে গিয়ে তিনি পুজো দেন। এবং শুধু পুজো দেন না, তিনি সেখানে আজকে ভোগ খাবেন এবং তাকে বেশ কয়েকটি দুর্গাপূজা সম্পর্কে কয়েকটি বইও বেলুড় মঠের স্বামীজিরা তাকে উপহার দেয়। আমরা দেখছি যে যখন আরতি চলছিল, অর্থাৎ মা দুর্গার যে আরতি, সেই মা দুর্গার আরতি বেলুড় মঠে যখন চলছিল, ঠিক সেই সময়তেই পুজো চলাকালীনই বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা তিনি বেলুড় মঠে আসেন এবং বেলুড় মঠে এসে তিনি পুজো দেন। এমনিতেই দুর্গাপূজার সম্পর্কে ওয়াকিবহাল জেপি নাড্ডা, কারণ তিনি বাংলার জামাই, তিনি বাংলা বলতে পারেন, বাংলার সংস্কৃতি, বাংলার এই সময় দুর্গাপূজায় যে উৎসব, সেই উৎসব সম্পর্কে তিনি ওয়াকিবহাল। যেদিন থেকে তিনি মূলত মোদী সরকারের প্রথমবারেই তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, তারপর সভাপতি ছিলেন, তারপর এখনো সভাপতি আছেন এবং সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি কিন্তু বিগত এই 10-12 বছর ধরে প্রত্যেক বছরই দুর্গাপূজাতে আসেন। দুর্গাপূজাতে এসে তার যে শ্বশুর বাড়ির পাড়া, সেখানে খানিক সময় কাটান, দলীয় নেতৃত্বের সঙ্গে সময় কাটান এবং বিভিন্ন পুজো মণ্ডপ দর্শন করেন। আজকেও সেই রকমই হয়েছে। এরপরে বিজেপি সন্তোষ মিত্র স্কোয়ারে তার যাওয়ার কথা, সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়েও সেখানে মায়ের পুজোর সামনে যাবেন, সেখানে দেবী দুর্গাকে পূজা দেবেন এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি দুর্গাপূজা উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এবং ভারতের সব প্রান্তেরই বাঙালিদের তিনি দুর্গাপূজার জন্য শুভকামনা জানান এবং দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানান। এবং বাঙালির যে উৎসব এবং দেশ উৎসবের মরশুমে চলছে, আমাদের এখানে যেমন দুর্গাপূজা, অন্যান্য জায়গায় নবরাত্রি পালন হয়, সেই একই বিষয় সেখানেও সবাইকেই এই দুর্গাপূজা বা নবরাত্রি উপলক্ষে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। একদমই, এবং আমরা যে ছবি দেখলাম, তিনি বেলুড় মঠে গেলেন এবং তুমি বলছিলে যে একাধিক মণ্ডপে তিনি যেতে পারেন পূজার্চনার জন্য। এছাড়া দলীয় কর্মীদের সাথে কি তিনি বৈঠক করতে পারেন, এখনো পর্যন্ত কি সেই খবর রয়েছে? দেখো, দলীয় কর্মীদের সঙ্গে তিনি সামান্য সৌজন্যতা পালন করবেন, এখানে কোনো হার্ডকোর মিটিং এর আয়োজন তিনি করেননি। কারণ তিনি যেটা জানিয়েছেন, পুজোর সময় আমি এসেছি শ্বশুর বাড়িতে, সেইখানে তার শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে তিনি একটু কথা বলবেন এবং সরকারি কিছু অফিসারদের সঙ্গে, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী, বাংলাতে এই সময় একটা স্বাস্থ্য ব্যবস্থা একটা গোলযোগ চলছে, তাই কিছু সরকারি অফিসারদের সঙ্গে তিনি কথা বলতে পারেন এবং যে পুজোর উদ্বোধন গুলিতে বা যে পুজোতে তার যাওয়ার পরিকল্পনা রয়েছে সেই সমস্ত পুজোতে যাবেন। এরই মধ্যখানে হয়তো সুকান্ত এবং শুভেন্দু এই দুজনের সঙ্গে হয়তো বাংলার সাংগঠনিক বিষয় নিয়ে সামান্য আলোচনা হতে পারে, তবে ঘন্টার পর ঘন্টা দলীয় নেতৃত্বের সঙ্গে কোনো হাটকর বৈঠকে যাচ্ছেন না বিজেপির কেন্দ্রীয় সভাপতি। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি পশ্চিমবঙ্গে যান এবং বেলুড় মঠে পুজো দেন, তারপর বিভিন্ন মন্দির, বিভিন্ন মণ্ডপ তিনি ঘুরে দেখবেন, এছাড়া দলীয় কিছু কর্মীদের সাথে হয়তো বা বৈঠক করতে পারেন। দলীয় সূত্রের খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।